কেচমে মা বলে ডাকছো? মা, আমি আমি যে হতভাগিনী মা গো, আমি আমি তোমার শরণাপন্ন হয়েছি। কেন মা? আজ আমি 7 দিন দেখছি তুমি তোমার ওই সন্তানকে একবার মৃত করে দাও, একবার বাঁচিয়ে দাও, একবার মৃত করে নাও, আরেকবার বাঁচিয়ে নাও। আমার আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও না মা। ওরে মা, ও যে তোর স্বামীর প্রাণ ফিরলো আমার দ্বারা সম্ভব নয়, তাই চোখে বস মা, আমি বসের গুলো কেচে নিই, তারপর তোর সব কথা শুনে আমার ভবনে নিয়ে যাও মা। মা, এ বসনগুলি কাদের বসন? এ বসনগুলো এই যে দেবতাদের বসন মা। এই একটা সুযোগ পেয়েছি মা, মা 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 ওই ওই বসন আমায় কি দাও না। এই বসন তুমি কাচতে পারবে না মা। ও মা, যদি অপরিষ্কার হয় পুনরায় তুমি কেচে নিও, আমার লক্ষ্মীর মা আমার একটু বসন দাও না। বেশ মা বেশ, তাহলে এই ভোলানাথের বসনটা তুমি কাচো মা। এই আমি একটা আরো সুযোগ পেয়েছি, এই ভোলানাথের বসন আমি কাচতে পারবো, তাহলে আমি যেতে পারবো। মা বলে এই তো আমরা এক্ষুনি বসনে কাচবো। আচ্ছা বসনে কাচি, বসন কাচি। ওরে মা, না তুই আইবি ফুলা গো। তোর বোন জেলে হবে দিদি ভাই, সেই দিদি ভাইকে দেখতে যাই আমি স্বর্গপুর ধামে মা। সে যে মানবী, কেমন আনগে স্বর্গপুর মাঝে পিতা। সে মানবী হোক আর দানবী হোক, সেই রমণীকে দেখতে যাই আমি স্বর্গপুর ধামে মা। বেশ পিতা, আমি তাকে এখন নিয়ে আসছি স্বর্গপুর মাঝে। বেহুলা বেহুলা, এসো মা এসো স্বর্গপুর মাঝে মা, এসো মা। তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে তোমার দাদু। দাদু? হ্যাঁ মা। দাদু, কি তোমার নাম দিদি ভাই? আমার নাম
আমার নাম বেহুলা। বাহ, খুব সুন্দর নাম। সর্বপ্রথম এস মানব রূপে স্বর্গবুধামে কর নৃত্য গীত করিব প্রাণ আশীর্বাদ। দাদু তাই আমার আশীর্বাদ করবে দাদু। ও দিদি ভাই, তোমার নৃত্য গীতে মন হইল সন্তুষ্ট, করিব প্রাণ ভরে আশীর্বাদ। হস্তের শঙ্খ শীতের সিঁদুর পরনে শাড়ি চির অক্ষয় হয়ে থাক। আচ্ছা কি আশীর্বাদ করিলে দাদু, আমি স্বামী হারা মাম
মানব রূপে সর্বপ্রথমে সে তুমি যে বললে আমি বিশ্বাস করব তা না দিদি ভাই তার কোনো প্রমাণ দেখাতে হবে আমার অঞ্চলে তে বান্ধাই আছে কল্লাগি নিরি পুচ্ছব অঞ্চলে তে বান্ধাই আছে কল্লাগি নিরি পুচ্ছব দিদি ভাই আর দেখতে চাই না ক্ষণে কালে অপেক্ষা করো স্বর্গপুর ধামে আশীর্বাদ যখন করেছি কথা দিলাম পতিকে বাঁচিয়ে দেবো অপেক্ষা কর দিদি ভাই নেত রে ওরে নেত শোন মা শোন এই মুহূর্তে এই স্থান পরিত্যাগ করে চলে আসে যে আসে করে সেখানে আছে মানুষ কন্যা ডেকে নিয়ে আয় আমার স্বর্গ বুধামে মা তোমার কথা মতো চললাম সেই সে কিন্তু দিদি ভাইকে দেখতে পাচ্ছি না দেখি একটুবার দেখে দেখি দিদি ভাই ডাকে সরলাই কি না দিদি আই গুয়া আরে পিতা ডেকেছে তোমার দেবতা সাপাই কি জহনে ডেকেছে পিতা তাই বলে আমায় না তো হাতে ব্যথা পাই ব্যথা চলতে না পারি না তো ওরে না তো আমি বুঝতে পারি যদি আসবি মা একটি প্রশ্ন করবো তোর আজ স্বর্গপুর ধামে এতদিন আমার আজ্ঞা পালন করেছিস আজ সামান্য আজ্ঞা তোকে পালন করতে হবে বল মা বেহুলার প্রতি কেন অনুসরণ করেছিস মা দেখো তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দার শেষ শহরে লোহরে বাসর করে তুই দংশন করেছিস আমি কাউকে দংশন করিনি পিতা এখন তুই সত্যি কথা বলতি পিতা বেশ মা বেশ এক এক করে তোর সমস্ত ফণিগণকে ডাক স্বর্গপুর ধামেই আজ আমি বিচার করে দেখবো কোন স্বর্গ দংশন করছে দুর্লভ লক্ষ্মীন্দার রঙ্গে ওগো পিতা বেশ পিতা এক এক করে আমার সকল আপনি কি আমি এই বুঝি ডাকছি পিতা ও ডাকি আয় 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 গো আয় যত হো না গো বন চন্দ্র হোক
समस्त सर्प के देखते तुम्हें क्या मुख ढे आज कलिनी सत्य करा बोलो सर्कबू धामे सत्य करा बोलो दुर्लभ लक्ष्मी दर के क्या लंघन कर कलिनी দেখতে যাই না কালিনি যাও তুমি কালী দয়েতে ওরে মা তুই যে ধরা পড়ে গেছিস এতক্ষণ পিতার সম্মুখে কেন মিথ্যা প্রমাঞ্চনা করেছিলিস বল কোন দুর্লভ লক্ষ্মীকে কেন দংশন করেছিলি মা একদিন আমার কথা মতন গিয়েছিলি মর্তধামে পূজার জন্য চাঁদেরই লাগে চাঁদ পূজার বিনিময়ে অস্ত্রে করেছিল পদাঘাত আর সেই জ্বালানা সহ্য করে দুর্লভ লক্ষ্মীকে খেয়েছি লোহর বা শরীর দেবতা হ তো সহজ নামা দেবী হত সহজ নামা হত সহজ নামা একবার তাকে দেখ চাঁদে নয় না কেমন অস্থি হলছে সোনকার নয় না কেমন অস্থি হলছে পুত্র শোকে ওরে মা আমি কথা দিলাম চাঁদের হস্তে যদি তুই পূজা পাস মর্ত ধামে তুই জাহির হবি তাই বলছে এই পড়তে দুর্লভ লক্ষ্মী তোকে তুই বাঁচি রে মা আমি বাঁচাতে পারি পিতা আমি একটি শর্ত আছে পিতা বল মা পিতা গো দেখা থেকে ফিরে গিয়ে ও শ্বশুর হাতে যে আমার চরণে পূজা দেয় তাহলে আমি বাঁচিয়ে দেবো পিতা আমি কথা দিলাম আমি কথা দিলাম মা তুই চম্পক নগরী ফিরে গিয়ে ওরা পূজার আয়োজন করবে দেবে তোর যে বলে চলে মা পিতা গো বেশ পিতা বেশ আমি মুল্লার লোকে তাকে বাঁচিয়ে দেবো পিতা এখনই তুই বলছি বাঁচিয়ে দিবি লক্ষ্মীদারকে তুই বাঁচাতে পারবি না লক্ষ্মীদার ছমাস ছদিন ভেসে গেছে গাঙ্গুড়ার জলে লক্ষ্মীদারের গায়েতে নেই কোনো রক্ত নেই কোনো মাংস কয়েকটি কঙ্কাল পড়ে আছে গদালিয়া ঘাট নল খাগড়ার বোন সেই কঙ্কালে তুই জীবন দিতে পারবি এত সর দিতে পারবি না মা ওই কঙ্কালের উপরে নতুন বস্ত্র চাপা দিয়ে প্রদীপ জ্বালিয়ে শীতে সাজিয়ে নতুন করে বস্ত্র চাপা দিয়ে মৃত্যু ভাব করে শর্মা ওরা বেঁচে গেলেই ওদেরকে আগিয়ে দিয়ে আসবি চম্পা করে তোর পূজার পূজা হবে বিশ্ব মাঝে রে মা তোর পূজার পূজা হবে এই পিতা গো হগো পিতা যাওয়ার পূর্বে করবো না আশীর্বাদ পিতা ওরে মা আশীর্বাদ করবো বেশ আজ আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি এই মুহূর্তে তুই চম্পা করে ফিরে যাবি তোর পূজার পূজা হবে এই বিশ্ব Thank you.
মায়েরা তোমার তিন সঙ্গে ধরে দাও মা, আমি লোকের ধরে বাঁচাও মা গো। I'm